তো আমরা চলো ব্লক করার এই ইয়েটা আমরা একটু দেখি কেমনে ব্লকের কালারগুলো গুলো হয়। তাহলে প্রথমেই যে কাজটা লাগবে আমরা আমি তোমাদের একটু বলি, এইটা হলো এনকে। এনকের কাজটা হলো কতটুকু কালার করা হবে সেই কালারটাকে, মানে কালারের পরিমাণটা এটা দিয়ে বেশি ইয়ে করা হয়, এটা বেশি ব্যবহৃত হয় আর কি কালারের মধ্যে। আর এই কালারটা যদি ঘন হয়ে যায় তাহলে এটা পাতলা করার জন্য এই বাইন্ডারটাকে ব্যবহার করা হয়। আর এই অক্সেল ব্যবহার করা হয়েছে যদি কালারটা মানে একটু দৃঢ় করার দরকার পড়ে, মনে হয় যে একটু বেশি পাতলা হয়ে গেছে, একটু শক্ত করার দরকার বা কাপড়ের সাথে একটু শক্তভাবে আটকানোর দরকার, এই জিনিসগুলোর জন্য এই অক্সেলটা লাগে। তো চলো আমরা কেমনে ইয়ে করতে হয় সবগুলোকে আমরা পরিমাণ মতো ঢেলে নিই। এটা হলো কালারের সব থেকে বেশি ব্যবহার করা হবে এইটা। হ্যাঁ, এনকে, এনকেটাকে একটু বেশি পরিমাণে আমরা নিব। আমরা মেপে মেপে নিলাম, চামচ দিয়ে ধরা যাক যে 2 চামচের মতো নিলাম। হ্যাঁ, একটা আমরা হলুদ কালার এই কমলা কালারটা করবো, আরেকটা নীল, তাহলে আমরা আরেক ওইটার জন্য নীল। ব্লক করার জন্য এই আমরা নিলাম, তারপর দেখো এটাও নিব, এটা প্রায় কাছাকাছি, এটা একটু কম নিব আর কি, এটা একটু ঘন। হ্যাঁ, ওই আগেরটা যে 1 চামচ নিতে হবে, এটা 1 চামচের কাছাকাছি কি 1 চামচ হবে। হ্যাঁ, বা যদি কম বেশি হয়ে যায় আমরা মানে মিক্স করার সময় একটু কোনো একটা ইয়ে করে নেবো। অক্সেল আগিয়ে দিব না, না দিয়ে আমরা কালারটা নিয়ে নিই। হ্যাঁ, এটা হলো নেভি ব্লু বা নীল আর কি, কড়া নীল। আর একটা জিনিস বলি, কালার নেওয়ার আগে কালারটাকে একটু ঘুটায় নিলে ভালো, কারণ কালার নিচের দিকে বসে থাকে। হ্যাঁ, উপরে থাকে পাতলা অবস্থায়, তো এই পাতলা অবস্থায় থাকে না, অনেক কম, বেশি কালার এই একদম কম নিয়ে এরকম মিক্স করলে এটা বোঝা যাবে যে কতটুকু দরকার না কি অবস্থা। এখানে আমরা নীল কালারটা মানে নিয়ে নিলাম। হ্যাঁ, একই রকম ভাবে আমরা এই কমলা কালারটাকেও নিয়ে নিব। এটা আমরা কমলা রঙটা নিয়ে নিলাম। একটা জিনিস বলি, এই ব্লক আর হ্যান্ড পেন্ট, হ্যান্ড পেন্টের জন্য এইভাবেই কালার করা হয়, গুলা হয়, ব্লকের জন্য একইভাবে গুলা হয়। হ্যাঁ, শুধু ব্রাশ দিয়ে পেন্ট করতে থাকলে এটা হ্যান্ড পেন্ট, আর এরকম ইয়ের মতো থাকলে এটা মানে কী বলে ব্লক হিসেবে কাজে লাগে। এর ভিতর আমরা একটু অক্সেল খুব কম করে, একদম কম, একটু একটু করে দিয়ে দিব, এটা দিয়ে একটু জিনিসটা একটু শক্ত হবে আর কি। একদম কম করে একটু দিয়ে দিব, এটা একটু একটু দিব। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে একটা কালারের সাথে সাথে একটা কালার কোনোভাবে মিশে না যায়, মিশে গেলে অন্য একটা কালার তৈরি হয়ে যাবে। আমরা এটা জানি, হ্যাঁ, যে পৃথিবীর সব কালার মাত্র 3টা কালার থেকে তৈরি হয়েছে। তিনটা কি কি কালার? তিনটা, যে তিনটাকে প্রাইমারি কালার বলা হয়, লাল, নীল আর হলুদ, এই 3টা কালার থেকে সব কালার দিয়ে। শুধু আমাদের টেক্সটাইলের জন্য, ইলেকট্রিক্যালের জন্য তো আবার মনে হয় তিনটা, একটা উল্টো একটু চেঞ্জ, এটা হলো যে লাল, নীল আর সবুজ, এই 3টা হলো প্রাইমারি কালার ইলেকট্রিক্যাল, কিন্তু টেক্সটাইলের লাল, নীল আর হলুদ। আচ্ছা, আমরা আমাদের রংটাকে মানে গুলে নিয়েছি বা মিক্স করা হয়ে গেছে, এখন তাহলে আমরা এই রংটা ব্যবহার করতে পারবো। এখন বিষয় হচ্ছে রং ব্যবহার করার আগে কাপড়ের মাঝে পেন্সিল দিয়ে কাপড়টাকে আগে ভাঁজ করে মানে সমান, যেন লাইনটা আমরা যে ইয়েটা বাটিকটা করবো, সরি ব্লকটা করবো, এই ব্লকটা যেন সঠিকভাবে ইয়ে করতে পারি, সেই জন্য আগে মানে কাপড়টাকে একটু ভাঁজ করে একটা লাইন ঠিক করে নিতে হবে যে এই লাইনে আমরা দিতে চাই, এবং পেন্সিল দিয়ে দাগ করে নিতে হবে যে এই জায়গাগুলোতে আমরা বাটিকটা সরি ব্লকটা মারবো। এখন ধরো যদি আমরা নীল কালারটা প্রথম যদি একটু ব্যবহার করি, এটার জন্য আমরা করবো কি, এটা একটু একটা পাত্রের মাঝে ঢেলে ইয়ে করে নেবো আর কি, কালারগুলো কালারটাকে একটু ঢেলে ব্লকের ইয়েটাতে যেন মিশানো যায় এরকম একটা ব্যবস্থা করে নেবো। এবং এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এটা খুব বেশি হয়ে গেলেও ঝামেলা, আবার কম হলেও ঝামেলা, যদি বেশি মানে এখানে বেশি মোটা হয়ে ইয়ে হয়ে যায় তাহলে আবার ব্লকের ইয়ের মাঝে বেশি একটা লাগতে যাবে না, ঝামেলা করবে। হ্যাঁ,
তাহলে আমরা এই যেরকম এটা এটার সাথে এমনভাবে মিশা ইয়ে করবো যেন সবটা আমাদের খেয়াল করে দেখবা যে এটা আমাদের সবটা আমাদের আসছে কিনা সঠিকভাবে। হ্যাঁ, যদি এসে থাকে তখন চেষ্টা করবা যেন এটা একটু শুকনা শুকনা থাকে, বেশি ভিজা থাকলে কিন্তু আবার কাপড় আমাদের ছড়ায় যাবে। এই জন্য এটার একটু মানে আমরা যে শিল মারি না সাপ মারি এটার মতো টান টান রাখতে হবে, শুকনা শুকনা রাখতে হবে। হ্যাঁ, তারপর এটাকে আমরা যে জায়গাগুলোতে যেভাবে বসানোর কথা ছিল এরকম করে শুধু একটু চাপ দিয়ে, বেশি চাপ দেওয়া যাবে না, হালকা একটু চাপ দিয়ে দিয়ে দিতে হবে। এবং একের পরে আমরা আমাদের যে লাইনটা মেনটেন করেছিলাম এটা অনুযায়ী আগাতে হবে। চোখের সাপ নাকি? হ্যাঁ, এটা আসলে কোন একটা কাঠের কাঠের মধ্যে একটা ডিজাইন করা আছে। এটা স্যার ড্রাগনের চোখ, ড্রাগনের চোখ, হ্যাঁ হতে পারে এলুমিনাটি এরকম করে আমরা আমাদের ছাপগুলো কাপড়টাকে টেনে টেনে সবটা আমরা ব্যবহার করবো। হ্যাঁ, খুব সুন্দর। একটা জিনিস বলি, কাপড় সিলেকশনের সময় সবসময় কাপড়ের কালারটা আর বাটিকের কালারটার মধ্যে একটা ইয়ে রাখতে হবে, মানে কন্ট্রাস্ট কালারগুলো হলে কাপড়ে ফুটে ওঠে। যেমন আমাদের গোলাপি কালার, সেই জন্য এটা গোলাপি মানে নীল খুব বেশি একটা ফুটে উঠতেছে না। এটা যদি সাদা কালার হতো তাহলে একটু বেশি স্পষ্ট করে বোঝা যেত। একটা জিনিস আমরা একটু দেখি যে আমরা এটা মানে প্রত্যেক গিয়ে দেখে মানে প্রত্যেকবার কিন্তু একবার করে করে করতে হবে। তো আমরা যেটা করছি যে একবার পরে দুইবার বসাইতে গিয়ে এটা একটু মানে হালকা হয়ে গেছে দ্বিতীয় রঙটা। এখন আবার এই ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, এই ক্ষেত্রে রঙটাকে তুলে ফেলতে হবে, তুলে ফেলে আবার মানে পুরোটাই মুছে ফেলানোর ব্যবস্থা করতে হবে। কারণ এটার উপর যদি আবার বসাইতে যাই তাহলে আগের মতো সঠিকভাবে বসানো যায়। আর আমরা কমলা রঙটাও আরেকটা ডাইসে ব্যবহার করি। একটু বলে রাখি, আমাদের এই ডাইসের মধ্যে আগে থেকে নীল রং লাগানো আছে, তো কমলাটাকে ব্যবহার করতে গেলে ঝামেলাও হয়ে যাবে। স্যার, এই যে এই রঙটা এটা স্থায়িত্ব কতদিন? এটা এখন আমি বলবো যে এই, ও হ্যাঁ বলেই ফেলি ফাঁকে, এইটা করার পর এটাকে শুকাতে হবে। শুকানোর পর এটাকে মানে স্টিম করতে হবে, মানে ইস্ত্রি দিতে হবে আর কি। ইস্ত্রি দিয়ে দিলে এটা স্থায়ীভাবে লেগে যাবে আর পরে বারবার ধুয়ে দেওয়ার কিছু হবে না। তার মানে কি স্যার এখনো স্যার এটা মানে কাজ বাকি আছে? হ্যাঁ, এই কাজটাই বাকি, যেটা শুকানোর পর এটাকে ইস্ত্রি করতে হবে। স্টিম দিলে এটা আর উঠবে না। আর একটা জিনিস হচ্ছে, স্টিম দেওয়ার সময় উল্টা পাশে স্টিম দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানে এটার অপর পাশটা, পেছনের পাশটা, যেটা এই পাশটার মাঝে স্টিম করতে হবে। হ্যাঁ, তবে আর মানে লেগে যায় না, মানে স্ত্রির মাঝে উঠে যাবে এই আর কি। একবার ইয়ে করার পর ধুয়ে ফেললে আর সমস্যা নেই। আরেকটা জিনিস যে ব্লকের কাপড়কে সবসময় চেষ্টা করতে হয় যে একটু কম ডিটারজেন্ট কম দিয়ে ধোয়ার জন্য। অনেক সময় এটাকে এই কী বলে যে শ্যাম্পু, আমরা যে শ্যাম্পু ব্যবহার করি শ্যাম্পু দিয়ে ধুলে পান, কিন্তু যদি ইয়ে ব্যবহার করা হয় কী বলে এটা গ্লিসারিন ব্যবহার সরি ইয়ে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় তাহলে অনেক সময় রঙ এখানে উঠে ডিসকালার করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা কমলা রঙটা একটু ব্যবহার করে একটু দেখাই দিই। হ্যাঁ, না পাতলা হয়নি, দুটাই এক মানে ইয়ে হবে, সমস্যা নেই মানে একটু বেশি, হ্যাঁ আমাদের মূল ইয়েটা একটু পাতলা বেশি হয়ে গেছে, আর একটু ঘন করে দিতে পারবো। এটা আমরা মানে একটা ডিজাইনের সুবিধার্থে এটা মাঝামাঝিতে একটা করে মেরে দিতে পারি। হ্যাঁ, কমলা, হ্যাঁ নীলটা মানে কাপড়ের সাথে নীলটা বেশি একটা হয়নি। আমি একটা ভুল করতেছি বারবার, যে একটা কালারকে একবার ডাইসে চুকানোর পর আবার দ্বিতীয়বার মেরে ফেলতেছি, দ্বিতীয়বার মারা ঠিক না, একবারই করে হাতে। একটা জিনিস, এই কালারগুলোকে আমরা ওই যে তোমাদের বলছিলাম ক্লাসের মাঝে যে কালার কখনোই ফেনা, কালার মধ্যে যদি ফেনা থাকে, ফেনা অবস্থায় প্রিন্টের জন্য বা ডাই ইয়ের জন্য নেওয়া যাবে না। ফেনা থাকলে এটা ডিস্টার্ব হবে আর কি। হ্যাঁ, ফেনা না লাগতে পারে, ঠিক হয়ে যাবে। এইভাবেই আমরা আমাদের ব্লকগুলো করি। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, এখন ডিজাইনের সুবিধার্থে অনেক সময় ব্লকের সাথে আরও বেশ কিছু বিষয় একসাথে ব্যবহার করা হয়। যেমন এই ব্লকের সাথে যদি হ্যান্ড পেন্ট করা হয়, ধরা যায় যে একটা ব্রাশ দিয়ে যদি কিছু অংশে এরকম দাগ দিয়ে একটা ডিজাইন আবার তোলা হয় তাহলে এটা অন্যরকম, মানে হ্যান্ড পেন্ট এবং ব্লকের মিশ্রণে আরও সুন্দর কাজ করা যায়। এইভাবে আমাদের মানে
যারা ব্লক বা টিকেট কাজ করে তারা কাজ শুরু করে। তো আমার মনে হয় তোমরা ওই কাজটা করতে পারবা, মানে একদম ব্লকগুলা থেকে শুরু করে সকল সব একদম শুরু থেকে শেষ করে করতে পারবো তো সবাই। তোমরা করতে পারো তাহলে আমরা এই যে আমাদের তোমাদেরকে শিখাচ্ছি এটা আমাদের সার্থকতা হয়ে যাবে, আর যদি না পারো তাহলে আমাদের মানে বলতে হবে যেটা আমাদেরই ব্যর্থতা, তোমাদেরকে শিখাতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আর হলো যে এরকম আগামী ক্লাসে তোমাদেরকে আরো অন্য কাজগুলো দেখাবো, কিন্তু তোমাদের কাছ থেকে আশা করবো যেন তোমরা এরকম করতে পারো। হাই।